গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি থাকে এইরকম একটা অসাধারণ রেসিপি, তাহলে অন্য কোনো আইটেমের দরকার হবে না, এই এক পদই কিন্তু হয়ে যাবে। নমস্কার বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগত। তো আজকে এত মজার একটা রান্না শেয়ার করবো আপনাদের মাঝে। আপনারা কে কে এই মাছটা খেতে পছন্দ করেন? আমরা কিন্তু সবাই এই মাছটা খেতে পছন্দ করি, সামুদ্রিক মাছ। তো এই মাছটা হচ্ছে আপনারা কে কী নামে বলেন, এটা হচ্ছে সাপলাপাতা মাছ, অনেকে এটাকে সাকুস মাছও বলে। তো মাছটাকে প্রথমে হচ্ছে পিস পিস করেই আনা হয়েছিল বাজার থেকে। তো এখন এর উপরের চামড়াটাকে ফেলে দেওয়া হবে। তো এই যে দুই সাইডেরই চামড়াটা ফেলে দেওয়া হচ্ছে, আর চামড়াটা ফেলে দেওয়া কিন্তু সহজ কাজ না, অনেকটা শক্ত। আর মাছটা যেহেতু বড়, তাই চামড়াটাও শক্ত, একটু মানে জোর দিয়েই চামড়াটাকে টান দিয়ে এটা ফেলে দেওয়া হচ্ছে। তো এখন পছন্দ অনুযায়ী মাছের সাইজগুলো করা হচ্ছে, এভাবে এখন সবগুলো কেটে নেওয়া হবে। এই যে দেখেন সবগুলো মাছ কিন্তু কাটা হয়ে গিয়েছে, এরপর ভালো করে মাছটাকে ধুয়ে নেওয়া হয়েছে। এখন হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর একটুখানি আটা দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। আটাটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা তো একদম নরম, তার জন্য হচ্ছে আটাটা দিয়ে দিলে এটা শক্ত থাকে। তো এখন কড়াইতে তেল গরম দিয়ে মাছগুলোকে ভেজে নিব। আর মাছটা কিন্তু একদম নরম, উল্টাতে গেলেই ভেঙে যায়, তো এই জন্যই কিন্তু আটাটা দেওয়া। তো এভাবে আমি মাছটাকে অল্প আঁচে ভালো করে ভেজে নিব। অনেকেই কিন্তু এটা হচ্ছে ভাজা ছাড়া রান্না করে, আমিও মাঝে মাঝে রান্না করি। তো একটু ভাজা দিয়ে দিলে না মাছটা খেতে একটু অনেক ভালো লাগে। তো মাছগুলো ভাজা শেষ, এখন কড়াইতে তেল বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে হচ্ছে বাদামি কালার করে ভেজে নিব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে সব বাটা মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি আদা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, এরপরে হচ্ছে সাদা জিরা বাটা, আর এখন দিয়ে দিলাম রসুন বাটা। তো সবগুলো উপকরণ হচ্ছে পেঁয়াজের সাথে আর একটু ভালো করে ভেজে নিব। তো মোটামুটি ভাজা হয়ে গেলে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিয়েছি একটু জল, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। আর এই মাছটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে, যেহেতু বড় মাছ, যার কারণে হচ্ছে। এরপর একটু হালকা ভাজা ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল না বের হয়ে আসবে ততক্ষণ এটাকে কষাবো। তো যখন দেখেন এই যে তেলটা কিন্তু বের হয়ে এসেছে, এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটতে দিব। আর সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী, ওমেগা থ্রি পাওয়া যায় এই মাছ থেকে। তো এখন এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আর এই মাছের কাঁটাটা কিন্তু আমার কাছে এত ভালো লাগে। তো এই যে এগুলো দেখেন, এই হচ্ছে রান্না করার পরে ফাইনাল লুক। আর নামানোর আগে একটু আমি গরম মশলা বেটে তারপরে দিয়ে দিয়েছি, সেটা হয়তো বা ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এই যে হচ্ছে ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।